হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এসেছি ব্যাক টু মাই নিউজ নিয়ে। তো আজকে আমাদের এপিসোড থাকবে ফেডারেল হুইন নামেই যে বান্ডেলটা চলে এসেছে ফ্রি ফায়ারের মধ্যে। সো আমরা এই বান্ডেলটা বের করব। তো এই বান্ডেলটা বের করতে আমাদের কত টাকা যাচ্ছে এবং কীভাবে তো সব কিছু আপনার সাথে শেয়ার করব। এবং একটা কথা বলে দিচ্ছি, এর এই চ্যানেলের মধ্যে আমরা বেশিরভাগ ইভেন্ট নিয়ে ভিডিও করি। তো সবাই বলছে ইভেন্ট না, গেম প্লেও দেখতে চাই। তো আমি ডিসাইড করছি সামনে আমরা গেম প্লের ভিডিও নিয়ে আসবো। তো দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন, বেল আইকনটা অল করে দিবা। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। তো আমরা মূল ইভেন্টের মধ্যে চলে এসেছি। তো এখান থেকে আমরা ফেডারেলের ভান্ডেলটা বের করবো। তো ভান্ডেলটা দেখতে পাচ্ছেন, তো প্রথমে আপনাদেরকে চুলটা দেখিয়ে দিই কেমন দেখছে। তেমন খারাপ না, সুন্দরী দেখাচ্ছে, গোলাপি গোলাপি শাহ আমার গোলাপি। তো চশমাটা দেখতে পাচ্ছেন, চশমাটা একটু ঠান্ডা টাইপের, মানে আমার থেকে কেমন জানি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। তো প্যান্টটা হচ্ছে আপনার কোনো দিকে খেলতে গেলে, মানে বিশেষ করে ফুটবল খেলতে গেলে তখন পরবেন। তো জুতাটা অস্থির লেভেলের জুতা, আমি এই ধরনের জুতা রিয়েল লাইফেও ইউজ করি। তো আসলে জুতাটা অনেক সুন্দর হয়েছে, কারণ এই ধরনের জুতা আমার অনেক পছন্দ হয়। তো টি শার্ট দেখতে পারেন, টি শার্টটা অনেক অনেক জোশ, বিশেষ করে এর যে গলায় যা চেনটা আছে না, পরেই আমার সাথে মিলে যায়। আমিও এরকম গলায় যা চেন দিয়ে ঘুরি। তো এখন আমরা স্পিন করবো। এর আগে আমরা কোন কোন আইটেমগুলো বাদ দেবো, বিশেষ করে আমি গানের স্ক্রিনগুলো বাদ দেবো, কারণ প্রায় গানের স্ক্রিন আমার থেকে থাকে। তো আমি এখানে দেখি কোন গানের স্ক্রিনগুলো আমার থেকে নাই। তো এখানের মধ্যে দেখা যাচ্ছে কোনটা, দুইটা গানের স্ক্রিন বাকি, এটা তো তিনটা গানের স্ক্রিন বাকি, যেগুলো আমার পারমানেন্ট নেই। তো আমি এই দুইটা ক্রেডিট বক্স রাখবো, আর ওই দুইটা ক্রেডিট বক্সকে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ। তো এখানে একটা ফ্রি স্পিন করার সুযোগ দিয়েছে, তো আমরা ফ্রি স্পিনটা করে দিব। তো ফ্রি স্পিনটা করে দিলাম, বাহ বাহ বাহ, অস্থির অস্থির লেভেলের প্রোডাক্ট আমরা এখানে গিফট পেয়ে গেছি ফ্রিতে। তো এখানে আমরা এখন নয় ডাউনের একটা স্পিন করলাম। তো নয় ডাউনের স্পিনে আমরা পেয়ে গেছি, সময় দিল না, মানে এর আগেই দিয়ে দিল। তো দিয়ে দিল পুরোটা টাট্টি টাট্টি দিল, একটা ফ্রিতে দিল আর একটা নয় ডায়মন্ড কাটি দিল। তো এখন আমরা 19 ডায়মন্ড একটা স্পিন করবো। 19 ডায়মন্ড স্পিন করলে আমরা পেয়ে আবার মানে পেয়ে মানে পুরোটা শেষ করতে দেয় না, এর আগে মানে শেষ করে দেয়। তো আমরা এখন প্যাডপোর্ট পেয়ে গেছি, যদিও ফ্রি ফায়ারের মধ্যে এখন কোনো প্যাড অ্যাভেলেবেল নাই। তো আমরা এগুলো জমাবো, মানে জমাই মানে পুরো খাওয়াবো মানে প্যাডকে। তো আমি কেউ ম্যাজিক ফ্রেগমেন্ট পেয়ে গেছি, যদিও ম্যাজিক কিপ কোনো ভান্ডেল দেয় না ভালো। আমি শুধু ম্যাজিক কিপ দিই, শুধু ম্যাজিক কিপ ফ্রেগমেন্ট দিয়ে ম্যাজিক কিপ জমাচ্ছি। তো দেখা যাক কোন দিন একটা ভালো ভান্ডেল দেয়। ও মাই গড, রিয়েল আইটেম। তো এই দুইটার মধ্যে ও আমি জানতাম তোমরা ভান্ডেলটা এখন দিবা না, লাস্টেই দিবা। তো দেখা গেলো 499 ডায়মন্ডটা কাটে নিল ভাই, কত চলছে জানিয়েছি, তারপর খুব ভালো লাগছে। তো ভান্ডেলটা পাই গেছি, আচ্ছা ভাত দাও, আবার ট্রেনের জন্য আবার আচ্ছা থাক কিছু বলবো না। তো এটা হচ্ছে সেই ভান্ডেলটা, অস্থির লেভেলের ভান্ডেল, অস্থির লেভেলের ভান্ডেল আমার মতে। তোমার মতে কী সেটা কমেন্ট শুনে জানিয়ে দিও, কারণ আমি তো সবগুলোরই অস্থির বলি। তো এই সব অনেকে আমাকে বলে যে ভাই সবগুলোই তো অস্থির বলেন, তো কোনটা কোনটা ফেলে কোনটা নিব। তো সেই জন্যই বলছি যেটা তোমাদের থেকে ভালো লাগে ওটা নাও, আমার আমার উপর চাপ নিও না ভাই, তোমরা নিজের তাই নাও। তো দেখতে পারছো আমরা আজকে এই ভান্ডেলটা বের করেছি। তো এই ভান্ডেলটা বের করতে আমাদের কত গেছে। তো যারা ইতিমধ্যে ক্যাচ করেছেন, তো আমি আজকে লাইভ ডায়মন্ড দেখিয়েছিলাম। তো ডায়মন্ড দেখছেন কত ছিল, এখন কত আছে সেটা একটা মাইনাস প্লাস মাইনাস মেরে আমাকে দিয়ে কমেন্টে বলে দেন, তাহলে আমি জানতে পারবো যে কত ডায়মন্ড গেছে না। আমি বলে দিচ্ছি, তো আমাদের নয় ডায়মন্ড গিয়েছে 933 ডায়মন্ডের মতো, সামথিং এর কম বেশি হইতে পারে, আমি এখান জাস্ট হিসেব করি না, এমনিই বলে দিছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তো ফুল তুলি থাকলে সেটা ভাইয়ের ক্ষমা দৃষ্টি থাকবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। আইলারে নয়া দামান আসমানের উতেরা মিশানা বিসাইয়া।